হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক, সবাইকে স্বাগত জিটিএ ফাইভ এর আরো একটা নতুন ভিডিওতে। তো বেসিক্যালি আজকে আমরা জিটিএ ফাইভ এ গার্লফ্রেন্ড পাঠানোর চেষ্টা করব। সত্যি সত্যি, কিন্তু গার্লফ্রেন্ড পাঠানোর জন্য আমাদের যেটা সবার প্রথমে করতে হবে সেটা হচ্ছে আমাদের এই সমুদ্রের মাঝখান থেকে শহরের মাঝখানে যেতে হবে। কেন? কারণ এই সমুদ্রের মাঝখানে তো নিশ্চয়ই মেয়েরা আসবে না, সব মেয়েরা নিশ্চয়ই ওই শহরের মাঝখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাই আমাদের সবার প্রথমে শহরের মাঝখানে যেতে হবে। কিন্তু আমি এটা জানি না যে আমাকে এখানে কে ছেড়ে গেছে এরকম ভাবে। আই থিঙ্ক ওই মাইকেল আর নইলে ওই ট্রেভারের মধ্যে থেকে যেকোনো একটার কাজ হয়তো এটা, আমাকে এরকম ভাবে এইখানে এনে ফেলে রেখে চলে গেছে। আর এইখানে দেখো এরা দুজন কত শান্তিতে মাছ ধরছে, মানে আমি এখানে নিচে দাঁড়িয়ে রয়েছি, কোথায় এরা আমাকে এখান থেকে টেনে তুলবে তা না, এরা এখান থেকে মাছ ধরছে। ভাই দাঁড়া, আমি তোদের এখান থেকে মাছ ধরা বের করছি। সবার প্রথমে তো আমি আমার মিসাইলটা বের করব, আর তারপর আমি তোমার এই যে একদম মাথা সোজা এম করব, আর তারপর এরকম ভাবে শুট করে দেবো। এ লাগলো না এর, এ পালিয়ে গেল এ, আর আমার মিসাইলটা উপরে ফাটলো। ঠিক আছে ভাই, তুই যাবি কোথায়? তার আমি আসছি, আমি আসছি। জামটা ভালো ছিল কিন্তু উঠতে, হ্যাঁ ভাই উঠে গেছি। কোথায় পালালি রে তোরা? দেখি কাউকে ফোন করে কেউ আমাকে নিতে টেতে আসে নাকি, কাকে ফোন করা যায়। এখানে কোনো মেয়েরও নাম্বার নেই। ও মলি আসে, মলিকে ফোন করে দেখা যাক কি বলে। রিং হচ্ছে ফোনে, রিং হচ্ছে। মনে হয় না যে ভাই ও ফোন তুলবে। মলি শেল্টারস মেসেজিং সার্ভিস, লিভ ইওর ডিটেইলস এন্ড আ মেম্বার অফ দ্য টিম উইল এন্ডেভার টু গেট ব্যাক টু ইউ। মালটা ফোন তুললো না, বলছে ভয়েস মেসেজ ছাড়তে। এখানে যে মাছ ধরছিল এই মালগুলো গেল কোথায়? গেলি কোথায় ভাই তোরা? এই যে আবার চলে এসেছে, দেখো তো কত শান্তিতে মাছ ধরছে। এটা কিন্তু জানে না যে এদের সাথে এখন কি হবে। আমি পাঁচা সোজা মারি। এই দাঁড়া 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 দাঁড়া, আরে দাঁড়া না ভাই, মাছ খেতে এসেছিলাম, তুই মাছ খাবি না? দেখো মিসাইল মারলাম, আরে আমিও আগুনে পুড়ে যাচ্ছি ভাই। এই তুই কেন আগুনের মধ্যে আসলি? এই ফ্র্যাঙ্কলিনের আজকে অবস্থা শেষ। আরে আ করতে হবে না, এখান থেকে তাড়াতাড়ি জলে ঝাঁপ দে, তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি জলে ঝাঁপ দে। তো আগের বার বেচারা ফ্র্যাঙ্কলিন জলে নামতে না পেরে আগুনে পুরেই মারা গেল। আহারে কি কষ্ট, দেখো এর চোখের নিচে কালো হয়ে গেছে। এই দেখো হসপিটাল থেকে বেরোলো এই মালটা। এখন ভাই মেয়ে পটাতে যাবি ভাই, এরকম ভাবে গেলে টুনির মাও তোমাকে মেয়ে দেবে না। তার জন্য আমাদের সবার প্রথমে দরকার একটা ভালো গাড়ির। ও এই গাড়িতেই তো রয়েছে ভাই, চলো এর কাছে লিফট চাওয়া যাক। চলো। হ্যালো ম্যাডাম, আমাকে কি একটু লিফট দেবেন আপনি? কি 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 বললি তুই? তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি না, যা ভাগ এখান থেকে। গালাগালি দিচ্ছিল ভাই আমাকে, উপরে পৌঁছে দিয়েছে একে, আর কেউ এরকম ভাবে হয়তো গালাগালি দেবে না আমাকে একদম। এই কে মারছে, কে মারছে আমাকে? পুলিশ চলে এসছে না? পুলিশ চলে এসছে, আচ্ছা একটা বাইক নিয়ে আসছে। হ্যালো ব্রো, আমার একটু লিফট লাগবে, লিফট লাগবে আমার। গাড়িটা দিন আমাকে, গাড়িটা দিন আমাকে, যান আপনি এখান থেকে। সরি ব্রো, পুলিশ আপাতত আমার পিছনে রয়েছে, আগে আমি পুলিশদের থেকে বেঁচে নিই তারপরে মেয়ে পটাবো। চলো আশেপাশে কোথাও একটা ভালো জাম্প করার জায়গা থাকলে আমরা সেখানে গিয়ে একটু জাম্প করে নিই। ওকে, তো আগের বার কারেন্ট চলে যাওয়ার জন্য আমার গেমটা ওখানেই পজ করতে হয়েছিল, কিন্তু এবার আর কারেন্ট যাবে না। গার্লফ্রেন্ড খোঁজার আগে চলো আমরা একটু পোস্ট পাস মেরে নিই। তার জন্য সবার প্রথমে আমাদের এই জলে নেমে একটু স্নান করতে হবে। আর দেখো এখানে এত জামা কাপড়ও রয়েছে, আগে আমরা একটু স্নান করে আসি, তারপর গিয়ে আমরা সব জামা কাপড়ও পরে নেবো। চলো হবে হবে, চলো চলো। ও নাইস নাইস ব্রো, একটু সাঁতার কেটে নাও আগে। স্নান হয়ে গেলে আমরা একটা মস্ত জামা প্যান্ট নেবো, তারপর আমরা গার্লফ্রেন্ডের খুঁজে যাবো। ভাই এখন যদি আমি বেশিক্ষণ এই জলের নিচে থাকি তাহলে ফ্র্যাঙ্কলিনের সমাধি এখানেই হয়ে যাবে। আবে ওঠ রে, আর কতক্ষণ থাকবি? স্নান করতে বলেছিলাম ভাই, জলের তলায় এতক্ষণ ধরে বসে থাকতে বলিনি। চলো এবার আমার একটু জামা প্যান্ট পাল্টে নিই। আচ্ছা তো এখান থেকে কি জামা প্যান্ট চুজ করা যায়? হ্যাঁ ভাই, আগে গাড়ির দরজাটা আটকা, তারপরে চল। গাড়িটা আমাদের চেঞ্জ করতে হবে, এই গাড়িতে কেউ পাত্তা দেবে না আমাকে। গাড়ি চেঞ্জ করতে হবে আমাদের, আগে একটা মস্ত কার নিতে হবে। এই যে সামনে একটা সাদা গাড়ি যাচ্ছে, এটা কি ভালো? এখনই তো ঠুকে দিলি ভাই, গাড়ি চালাতে পারলি না এখনই ঠুকে দিলি। আর আর এই FM-টাকে চালিয়েছে বে, এই FM এ আউট। সালা রেডিও বন্ধ করে দিয়েছে, যখন গাড়ি থেকে উঠবে তখন রেডিও চালাবো, এখন ভাই আমি একা একা শুনে কি করবো। আর আমাদের গাড়ির সামনে তো কাঁচপাচা একদম ভেঙে গেছে, একটা চকচকওয়ালা দেখতে গাড়ি নিতে হবে। এই যে একটা আসছে, এই যে একটা আসছে ভাই, তোর গাড়িটা আমি নেবো। আরে দাঁড়া না ব্রো, আরে চল তোকে পরে দেখে নেবো, আশেপাশে পুলিশ আসছে তো। ও ভাই নাইস কার, নাই আরে গাড়িতে গুতো মেরে দিয়েছে। হ্যালো ম্যাডাম, হ্যালো হ্যালো, আপনি আমার সাথে যাবেন? লিফট দেবেন আমাকে আপনি? হ্যালো, আরে পালাচ্ছে, এই পালা, এই পালাবেন না, একদম পালাবেন না, একদম পালাবেন না, আপনি একটু সাইডে যান, আমরা একটু গাড়ি নিয়ে যাচ্ছি, আর আপনি যদি চান আমাদের সাথে আসতে পারেন। হ্যালো হ্যালো, যে আপনি ভয় কেন পাচ্ছেন? আরে এই যে আরে আপনি পালাচ্ছেন কোথা? এ পুলিশকে ফোন করছে, আপনার এত বড় সাহস আপনি পুলিশকে ফোন করছেন? আসুন, আরে আপনি ফালতুতেই ভয় পাচ্ছেন, এই যে আপনার পায়ে লাগলো, আপনাকে এখন আমার হাসপাতালে নিয়ে যেতে হবে তো। আসুন আসুন আসুন, আরে আপনি আসুন গাড়িতে আসুন আপনি। আরে আমাকে ঠেলা দিয়ে ফেলে দিল, এ এর এত বড় সাহস! এই 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 বহুত হয়েছে ভাই তোর, এখনই পুলিশ আসবে চারিদিকে। মালটা বেঁচে উঠেও গেল, এ আরে আমার
আমাকে চাপা দিয়ে দিল ওই মাল। তোকে আমি এখান থেকে গাড়ি নিয়ে বেঁচে যেতে হবে না। তুই আমার গাড়ি নিয়ে গেছিস না? হ্যাঁ। আমার স্নাইপারটা কোথায়? চল চল চল, তোর বাইকটা আমার লাগবে। তোর ওই বাইকটা নিয়ে আমি গার্লফ্রেন্ড পটাতে যাবো। শালা তুই আমার বাইক নিয়ে যাচ্ছিলি। হ্যাঁ, তুই আমার বাইক নিয়ে যাচ্ছিলি। তোর এত বড় সাহস, তোমার বাইক নিয়ে যাচ্ছিলি। হ্যাঁ, ও ব্যাকগ্রাউন্ডে এখন গানও চলছে। এখানে কোনো ভালো গাড়ি আছে? ও ভাই, লাল গাড়ি, লাল গাড়ি, লাল গাড়ি নেবো আমরা, লাল গাড়ি। এই যে ম্যাডাম, এই যে হ্যালো, আপনি গাড়ি থেকে নামুন। ওটা সরি ম্যাডাম না, ব্রো। চল ভাই এখান থেকে। দেখো আমরা এখান থেকে মারলাম, ওই পাশে চাকার ভিতরে ঢুকে গেছে। চলো এখান থেকে যাই এবার আমাদের ক্লাবের দিকে। ও ব্রো, তোমাকে একটু ধাক্কা দিয়ে দিলাম। সরি ব্রো, কিছু মনে করো না ভাই। আমরা এই গাড়িটাকে একদম কোনো কি 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 এই হারামজাদে, তোমাকে কি দেখালি ওটা? দাঁড়া, তোর একদিন কি আমার একদিন? আরে ভাই, গার্লফ্রেন্ড পরে পাওয়া যাবে। তুই আমাকে কি দেখালি ওটা? ভাগ এখান থেকে, ভাগ ভাগ। তুই এখান থেকে উঠে দেখা। আমাকে বের করবি? আয় না। আরে ভাই, তোকে এখানে আবার গুঁতো দেবো। চল গাড়িতেই থাক। আরে নামছিস কোথায় তুই? এই এই, আরে কেন নামলি? এখানে আমি সবাইকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই যে আমার স্টিকি বম। স্টিকি বমটা আমি এর পাশে ফেলবো, আর সামনে কয়েকটা গাড়িতে সেট করবো এরকম ভাবে ঢিল মেরে। এই মালগুলো তো আমার দিকে আসছে। এই এই এই, একদম আসবি না আমার কাছে। তোদের গাড়িতে শালা আমি স্লিপার লাগিয়ে রেখেছি, পুরো দেবো দুটো দাঁড়া, তখন বুঝতে পারবেন। আরে ভাই, আমি আমি তো শালা গাড়িতে গুঁতো মারছি, সামনে বোমও রয়েছে। এই লম্বুটা একটা লাগিয়ে দিই। আসো ব্রো, আসো খেলবো না, বোম নিয়ে যাও তোমরা। আরে আরে, তোরও এত বড় সাহস ভাই। আমার গাড়ি যাক যাক, সবগুলোকে আমি এখান থেকে উড়াবো। তো দৃশ্যটা দেখার জন্য সবাই রেডি তো? দেখো চারিদিকে দেখো, সব একদম উড়ে গেছে। আর আমার এই গাড়িটা খুব পছন্দ হয়েছে, কিন্তু গাড়িটা নিয়ে যাচ্ছে মাল। এই 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 এই, একদম না। আ, মালটা আমাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেল। আমার লাল গাড়িও চলে গেল, আমার সব চলে গেল ভাই। এরকম ভাবে কি করে গার্লফ্রেন্ড পটাবো? এই যে সামনে একজনকে দেখা যাচ্ছে, চলো ওনার সাথে গিয়ে একটু কথা বলা যাক। যে হ্যালো, আরে পালাচ্ছে কেন? ও ভাই, উপর দিয়ে হেলিকপ্টারও চলে এসছে। ভাই আমি এত কষ্ট করে জামা প্যান্ট গুলো চুজ করে পরে এসেছিলাম, আর এই শালা পুলিশ গুলো হেলিকপ্টার নিয়ে চলে এসছে। এই যে এই যে হেলিকপ্টার নিয়ে ভাই, এদের সাথে আর চুলকাচুলকি করা যাবে না। এই যে একটা লাল ধুমথির বাইক রয়েছে, এটা নিয়ে আমরা এখান থেকে কেটে পড়বো। আগে এই ওয়ান্টেড লেভেলটা ডাউন করতে হবে। এ এ, গুতো মারবি না, এখান থেকে আমরা একদম শহর ছেড়ে চলে যাবো। পিছনে একদম রক্ত রক্ত করে দিয়েছে মালগুলো আমাকে। ভাই শহরে তো আরো ডাকাত রয়েছে না, ওইদিকে ওই মাইকেল আর ট্রেভার রয়েছে, ওদেরকে ধর না। তা না ভাই, ও সালাম মরে গেলাম। এবার আমাদের হসপিটাল থেকে বেরোতে হবে, আবার সেই হসপিটাল থেকে বেরোতে হবে আমাদের। চলো, আমার অ্যাক্সিডেন্টের এইটুখানি চিকিৎসা করার জন্য $5,000 কেটে নিয়েছে এই মালগুলো। ভাই এরা তো সবচেয়ে বড় ডাকাত দেখছি। এই হসপিটালে আমি সি4 লাগিয়ে যাবো। তোর আমার কাছে এত টাকা নিলি, তোদের বিল্ডিং আমি উড়িয়ে দেবো। তারা সাধারণ মানুষের থেকে টাকা নেওয়া বের করছে। সবগুলো পিলারে লাগাবো এরকম ভাবে, আর তোমাদের হসপিটাল একদম পুরো উপরে চলে যাবে, ঠিক আছে? এই যে এরা দুজন দাঁড়িয়ে এখানে গল্প করছে না, আপনারা জানেন না যে হসপিটালের পাশে সিগারেট খাওয়া এলাও না? এই যে বাঁধবো নাকি সি4? বাঁধবো, হ্যাঁ বাঁধবো সি4, বাঁধবো। এই যে এই যে এই যে, এ হ্যালো হ্যালো, এই যে ছুরে মারবো সি4 আপনার গায়ে? ওই যে একটা তো চাপাই পড়ে গেছে। আপনারা জানেন না যে হসপিটালের পাশে সিগারেট এলাও না? এই পালাচ্ছেন কোথায়? হ্যাঁ পালাচ্ছেন কোথায়? সব সি4 লাগিয়ে দেবো শহরে। আরে এই এই ট্যাক্সি, ওই ওই ওই, আমি যাবো। আবে দাঁড়া, চলো। আরে ভাই, আরে কি করছিস তুই? এই এই মালটা তো বহুত ঝামেলা করছে, তো ট্যাক্সি থাকবে না স্যার। ও ভাই, পুলিশ আবার পিছনে পড়ে যাবে আমাদের। আজকে আর কোনো দিক দিয়ে আমাদের মেয়ে পটানো হবে না। দুই দুটো স্টার হয়ে গেছে, এরা তো ভাই পালাচ্ছে আমাকে দেখে। আয় 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 না। আরে আমি এই শহরে রাজ করতে এসে ভাই এরা আমাকে এখান থেকে মেরেই দেবে মনে হয়। আমার কাছে যে বন্দুকটার নাম কি? শটগানই তো, কিন্তু শটগানের কোন কোম্পানির বন্দুক এটা? আমি তোদের গাড়ি নিয়ে কেটে পড়বো এখান থেকে, পুলিশের গাড়ি নিয়ে আমি এখান থেকে কেটে পড়বো। আয় আয় আয়, কার কত ক্ষমতা, চাই আমার পেছনে। আমি এই শহরকে আজকে একদম ধ্বংস করেই যাবো এখান থেকে। তাহলে আমার সি4ও শেষ। প্রক্সি মাইন লাগাবো রাস্তায়, যেই গাড়ি আসবে সব উড়ে যাবে, আমি না উড়ে যাই ভাই। এই যে এই মালটা শান্তিতে বাইক চালাচ্ছেন। দাঁড়া ব্রো, তুই শান্তিতে। ও মালটা একটুর জন্য বেঁচে গেল ওইখানে দাঁড়িয়ে। ও ও শান্তিতে নিঃশ্বাস নিচ্ছে। হ্যাঁ তুই শান্তিতে নিঃশ্বাস নিবি, আমি এখান দিয়ে পালিয়ে পাচ্ছি না, তুই শান্তিতে নিঃশ্বাস নিবি। হ্যাঁ a few minutes later আপাতত এই নীলটা নেই, পরে দেখা যাবে। একদম বলবি না কিন্তু পুলিশকে, পুলিশকে ফোন করলে কিন্তু আমি তোর বাড়ি পৌঁছে যাবো, গিয়ে তোমার আরেকটা গাড়ি নিয়ে চলে আসবো। আপাতত আমরা প্রতিজ্ঞা করে সেই শহরে আমরা আর কাউকে মারবো না। আগেরবার আমরা ঠিক এইখানেই মারামারি বাঁধিয়ে দিয়েছিলাম। তোদের লজ্জা করছে না? তোরা আবার সেই সিগারেট খাওয়া শুরু করেছিস। এই তুই আমাকে ধাক্কা দিলি, শুকিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। একটা ঘুষিতে ফেলে দিয়েছি একে। কেন মারলি? চল আমি ক্লাবে এসেছি, প্রাইভেট ক্লাব, মেম্বার তো অনলি, আমি মেম্বার এই ক্লাবে। পরে আসছি আমি, একটু পরে আসছি। এই আরো তো পালিয়ে চলে গেল এখান থেকে। এই দাঁড়া, আবে তুই কোথায় যাচ্ছিস? আমার এক ছবলেই ছবি, ঠিক আছে? হ্যাঁ তো কোথায় ছিলাম আমরা? ক্লাবের লোকজন আমাদের মারছিল না? হ্যাঁ মারছিলি না, এই যে হ্যাঁ হ্যাঁ আপনি মারছিলেন না?
ও আপনার কাছে গানও রয়েছে না কতগুলো মারবেন আপনি পারাচ্ছিস কোথায় বে এই এই কতগুলো মারবি তুই আমাকে এই আবার উঠবি চল শুয়ে থাক এখানে একদম ঝামেলা করবি না চল আমার জামাটা আবার ছেদ করে দিয়েছে মালটা চলো এবার তো ক্লাবে ঢুকে দেখি কেউ আছে কিনা সব পালিয়ে গেছে এখানে কি চলছে ও ভাই কি বলছে প্রাইভেট প্লেসে যাবে চল প্রাইভেট প্লেসে যাওয়ার জন্য আমার কাছ থেকে $40 নিয়ে নিল সবকে সব চোর হ্যায় সালে আমরা একটু প্রাইভেট প্লেসে যাই এ হে রহা নহীঁ জাতা তড়প হি এসি হ্যায় না বলো এই মালগুলো আমার কাছ থেকে ফালতু দিয়ে $40 নিয়ে নিল বলছে বাইরে আমার সাথে লং ড্রাইভে যাবে না তারা ড্রিঙ্কের দাম আবার $10 ভাই টাকা কি গাছে ধরে নাকি হ্যাঁ শহরের সব ব্যাংক লুট করে টাকাগুলো নিয়ে এসেছি আমি হ্যাঁ এক সেকেন্ড আমরা $40 কেটে নিয়েছে ভাই আগে ক্লাবের থেকে আমরা বেরিয়ে নিই নইলে এইখানে শালা আমাদের থেকে বড় বড় ডাকাতরা রয়েছে যেটা চার্জ করছি ওটাতেই ভাই ডলারের পরে ডলার কেটে নিচ্ছে ভাই অনেক হয়েছে নাটক কেউ আমার গাড়িতে উঠছিল না না কেউ আমার গাড়িতে উঠছিলি না না তোরা কেউ আমার গাড়িতে উঠছিলি না না হ্যাঁ কি ভেবেছিলি হ্যাঁ এতক্ষণ আমি বলেছিলাম যে আমি কাউকে মারবো না তাহলে সবাইকে উড়িয়ে দেবো আয় পুলিশ কোথা থেকে আসবি কিরে মারলাম আমি ওইখানে এখনো বাস করলো না কেন এই বন্দুকগুলোও তাহলে ভালো না এই যে আসছে না তক্ষণে আসুন আরে আসুন আপনাদেরই অপেক্ষায় ছিলাম আমি আসুন আরে আসুন 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 আপনি আসুন শহরে এবার আমি ভোটে দাঁড়াবো ঠিক আছে তারপরে এই যে হেলিকপ্টারটা কোথায় গেল কি 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 আপনার কি চাই হ্যাঁ কি চাই আপনার এখানে আরে আমি আপনাকে মারবো না আমি আপনাকে ভয় দেখাবো ঠিক আছে ভয় দেখাবো বন্দুকটা নেবেন না প্লিজ আপনি প্লিজ বন্দুকটা নেবেন না আপনি আমি চাই না কেউ আহত হোক এখানে চাই না আমি তোরা উপর থেকে বেশি নাচানাচি করছিস না তোরা উপর থেকে বেশি নাচানাচি করছিস না বের করবো আমার স্নাইপারটা এই বের করবো দাঁড়া আমি তোকে মারবো না ড্রাইভারকে মারবো আমি প্লেনের কিন্তু সারা তুই মরে গেলি কোথায় পাই আমার AK-47টা হ্যাঁ তোরা অনেকক্ষণ ধরে লাফালাফি করছিলি আমি দেখছিলাম হ্যাঁ কিচ্ছু বলিনি আমি কিচ্ছু বলিনি যা এখন পালাচ্ছিস কোথায় এই এই পালাচ্ছিস কেন তোরা তোরা চলেও আমাকে এখানে মারতে পারবি না আমার কাছে দেখ 9999টা বোম আছে সবাইকে মারবো ভাই তোরা সবাই একটা একটা করে পাবি কোনো চাপ নেই সবাই পাবা একটা করে বোম সবাই পাবা কোনো চাপ নেই এই যে আসুন আপনিও আসুন আপনাকেও দেবো আসুন না ভাই এই হেলিকপ্টার আমার জন্য নিয়ে এসছে চলো হেলিকপ্টার তো আমি উড়াবো আরে হেলিকপ্টার আমি উড়াবো উড়াতে দে আমাকে উড়াতে দে হ্যাঁ হেলিকপ্টার নিয়ে এসছিল আমাকে মার আচ্ছা আমি এদের হেলিকপ্টার নিয়ে পালিয়ে যাচ্ছি আপনি তাহলে হেলিকপ্টারের তো একেবারে অবস্থা খারাপ করে দিয়েছে তো হেলিকপ্টার তো আওয়াজও করা শুরু করে দিয়েছে হেলিকপ্টার হয়ে গেছে ভাই আগে ভাগে লাভ দিই দেখো এবার সারা শহরের পুলিশদের আমি আমার পিছনে ঘুরিয়ে ছাড়বো এটা আমরা কোন রাস্তায় যাচ্ছি পাশে একটা ও ভাই এটা কি হলো আমি আমার গাড়ি উল্টে গেছে ইউপি পুলিশদের মতো আমার গাড়ির চাকা দেখো একদিক দিয়ে নেই আমার গাড়ির চাকা নেই দুই সাইডে তাও আমার গাড়ি চলছে ভাই এবার কি সারেন্ডার করবো করলেই মালগুলো আমাকে জেলে নিয়ে যাবে চলো এবার আমি তোদের গাড়িটা নেবো নাম গাড়ি থেকে নাম গাড়ি থেকে নাম গাড়ি থেকে নাম ভাবে টাইম নেই আমার কাছে বলে আমাকে এখনো জেলে ধরে নিয়ে যাবে নাম 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 গাড়ি থেকে নাম ভাই কোনোদিন তোমরা দেখেছো গেমে পুরো 4টে 100 লেভেলই ফুল দেখো তাহলে এরকম দৃশ্য খুব কমই দেখা যায় এরকম দৃশ্য খুব কমই দেখা যায় ভাই শেষ আমরা শেষ পুলিশ আমাদের এখন জেলে ধরে নিয়ে যাবে তো যাই হোক পুলিশ আমাদের এখন জেলে ধরে নিয়ে গেছে আর এটা অন্যান্য মিশনের মতো এই মালগুলো আমাদের এখন ছাড়বে না কারণ আমাদের ক্রাইম লেভেলটা একটু বেশি হাই ছিল তো পরের বার জেল থেকে আমরা কি করে পালাবো তার জন্য আমি আরেকটা গেমপ্লে ভিডিও বানাবো তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে।